আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ডেলি ব্লগটি দেখছেন, কাছে কিংবা দূরে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আজকে সকালে নাস্তাটি নান, রুটি আর নেহারি দিয়ে করেছি। আম্মুর হাতে নেহারি অসাধারণ হয় খেতে। আর আমরা দোকানে নেহারিটা কিনে আমরা খুব কম খাই, বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আর অন্যদিকে আব্বু সকালে নাস্তাটা করে একটু বাইরে বেরিয়েছিল এবং বাইরে থেকে অনেক কিছু এনেছে, অনেক ফ্রুটস এনেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শসা, আমরা, অরেঞ্জ, মালটা, লেবু, আপেল, টমেটো অনেক কিছু এনেছে। আর হালকা একটু বাজার সদায়ও করেছে। আর এই ফ্রুটসগুলো দেখে তারা অনেকটা খুশি হচ্ছিলো। সব কিছু ডেকোরেশন করে সাজিয়েছে টেবিলের উপরে এবং তারা বারবার বলতেছিল যে এই ফ্রুটসগুলো শুধুই ও আর কাউকে দিবে না। তো আব্বু ওকে একটু অরেঞ্জ খাইয়ে দিচ্ছে। আর তারাজেরও ফ্রুটসের প্রতি একটা জোক আছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। অন্যান্য আসলে বাচ্চারা কিন্তু ফ্রুটস জিনিসটা খেতে চায় না, আর আমি এদিক দিয়ে অনেক লাকি, আলহামদুলিল্লাহ, যে আমার বাচ্চারা ফ্রুটস অনেক পছন্দ করে। আর তোফা কতটুকু পছন্দ করবে সেটা জানা নেই, ও একটু বড় হলেই বোঝা যাবে যে খাওয়ার প্রতি আগ্রহ কীরকম। তো এদিকে আবু বাজার থেকে ইলিশ মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। ইলিশ মাছটা অনেকটা ফ্রেশ লেগেছে আমার কাছে, অনেকটা মানে টাটকা ছিল, আর আব্বু বলেছে আর কি। আর এদিকে আম্মু দুপুরবেলা আজকে বিরিয়ানি রান্না করেছে, বিফ বিরিয়ানি। আর ইলিশ মাছটা হচ্ছে ফ্রাই করেছিল, বিরিয়ানিটাও অসাধারণ ছিল খেতে। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারা একটু রেস্ট নিচ্ছিল ভিতরের রুমে, আর তোফা হচ্ছে ওয়াকারে বসে একটু খেলাধুলা করতেছিল। আসলে এই ওয়াকারটা হচ্ছে তারাজের, তারাজ যখন তোফার মতন ছিল ঠিক তখনই ওর দাদা ভাইয়া ওর জন্য এনেছিল। আর আমরা খুব যত্ন সহকারে এই ওয়াকারটা ক্লিন করে স্টোর করে রেখেছিলাম। তো এখন যখন তোফা কি একটু হাঁটার মতন মানে একটু কি বসতে পারে আর কি, তো একটু বের করে দিলাম যে দেখি একটু চেষ্টা করি, ও অনেকটা মজা পায় এটার মধ্যে বসলে। এরপরে আজ আমরা বিকালবেলা বের হয়ে গেলাম মুভি দেখবো। আজকে যেহেতু রবিবার আর আমার ভাইয়ের বন্ধ, তো ও একটু ভাবলো আর কি যে ফ্যামিলি সবাই মিলে একটু মুভি দেখে আসি। আর তারাজ এর আগেও ওর দাদা ভাইয়ের সাথে মুভি দেখতে গিয়েছিল প্রথমবার, আর ও খুব মজা পেয়েছিল, বারবার বলতেছিল ও আবার যাবে মুভি দেখতে। তাই আর ওর মামাকে যখন ও বললো, ওর মামা আর মানা করেনি। আর আজকে আমাদের সবাইকে ওর মামাই হচ্ছে মুভি দেখাচ্ছে। তো আমরা বের হয়ে গেলাম কি বসুন্ধরা হলে যাওয়ার জন্য। আর আব্বুই গাড়ির মধ্যে নতুন কি টিভি লাগিয়েছে, এখানে ইউটিউব অন করা যায়, এটা আসলে এর আগে ছিল না। তো এই জিনিসটাও আমাদের জন্য নতুন, আমরা খুব এনজয় করতেছিলাম, নতুন নতুন গান শুনতেছিলাম, ফুল রাস্তার মধ্যে আমরা খুব মজা করে করে যাচ্ছিলাম। আর এদিকে তোফাও অনেক মজা পাচ্ছিল বাইরে যেয়ে। আর ও বাইরে গেলে আসলে অনেক চুপচাপ হয়ে যায় কি, আর এতটুকু বাচ্চা আসলে বুঝে যে বাইরে যাওয়াটা যে কত আনন্দের। তো প্রায় আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল। আর আমরা এসে গিয়েছি, এখন গাড়ি নিচে পার্ক করতে চলে যাচ্ছি। এখন যেহেতু হলে হাওয়ার পরাণী চলতেছিল, যেহেতু ওর দাদা দাদুর সাথে তার আজ হাওয়া মুভিটা দেখা হয়ে গিয়েছিল, আমি অলরেডি দেখে ফেলেছি, তাই ভাবলাম যে আমরা সবাই মিলে এবারে পরাণ মুভিটা দেখি। পরাণটাও শুনেছি যে ভালোই, তো দেখা যাক কীরকম হয়। আসলে বাংলা মুভি ওরকম দেখা হয় না,
কিন্তু ফ্যামিলি সবাই একসাথে যাওয়া ওই মজাটাই হচ্ছে সবচেয়ে বড়। মুভি যেটাই হোক, ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছি, এনজয় করতে পারবো, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। তো এদিকে আমরা চলে যাচ্ছি লিফটের কাছে, তো উপরে একদম টপ ফ্লোরে চলে যাব। এদিকে আমরা একটু তাড়াতাড়ি চলে আসার পরে বাইরে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, বসেছিলাম, আর এখন মুভি স্টার্ট হয়ে যাবে, তাই ভিতরে ঢুকে যাচ্ছি, সাথে পপকর্ন, চিকেন ফ্রাই, ড্রিঙ্কস এগুলো নিয়ে ঢুকে যাচ্ছি। মুভি দেখবো আর খাবো, আসলে এটার মজাই আলাদা। তো আসলে আমরা আমাদের সিট মতন বসে যাচ্ছি, এদিকে আমরা একদম সাইডে মিডেলে বসেছি, আর এদিকে তোফাকে ওর নানু নিয়ে রেখেছি, আর তারা যে অনেক মজা পাচ্ছিল, আর ড্রিঙ্কস খাবে, পপকর্ন খাচ্ছে, চিকেন খাবে, এটার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন ও কতটা মজা পাচ্ছে। আর তোফাও খুব চুপচাপ ছিল, নানুর কোলে বসেছিল। তোফাকে নিয়ে অনেকটা ভয় পাচ্ছিলাম, কারণ এত ছোট বাচ্চা, এ প্রথম মুভি হলে চিল্লাপাল্লা না করে, কানাকাটি না করে, বাট আলহামদুলিল্লাহ ও কোনো ডিস্টার্ব করেনি, ও চুপচাপ মুভি দেখতেছিল বড়দের মতো। আর আম্মু ওইদিকে ওকে প্রথমেই দুধ খাইয়ে দিচ্ছে একটু, যাতে ও ডিস্টার্ব না করে, আর কিছুক্ষণ পরে যাতে ঘুমিয়ে যায় সেটার জন্য। এদিকে আমাদের মুভি দেখা শেষ হয়ে গিয়েছে, আমরা আর ওইটা দেখালাম না, আর কিন্তু আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে সবাই একসাথে মিলে একটু টাইম স্পেন্ড করা, এটাই হচ্ছে মেন টার্গেট ছিল আমাদের। আর এদিকে আমাদের মুভি দেখা হয়ে গিয়েছে, আমরা বের হয়ে যাচ্ছি, অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছিল, রাত 11টা 11:30 মতো বেজে গিয়েছিল, তোফাও প্রায় ঘুমিয়ে গিয়েছে, আর তারাজও ডিস্টার্ব করতেছিল ঘুমানোর জন্য, তাই আমরা দেরি না করে বাসায় চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে আপনাদের, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।